বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ওয়েস্টবেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষা বা সি পরীক্ষায় যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আজকে তোমাদের কাছে আলোচনা করব। কারণ সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা না থাকার জন্য দেখবে অনেক পরীক্ষার্থীরা বাড়িতে ভালো করে প্রিপারেশন নিয়ে যায় কিন্তু পড়ে যায় কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেখানে ম্যানেজ করতে পারে না পরীক্ষা হলে গিয়ে ঘাবড়ে যায় ভালো রেজাল্ট করতে পারে না তার একটাই কারণ না সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা না থাকার জন্য আজ সেই কারণের জন্য প্রাইমারি টেট পরীক্ষা বা সি পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে আজকে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে আমি প্রাইমারি টেট পরীক্ষার বা সি পরীক্ষার অনেক ভিডিও আপলোড করেছি তো কীভাবে খুব সহজেই পরীক্ষায় উন্নীত হওয়া যায় কিভাবে খুব সহজেই সফলতা পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করেছি এর আগে আমি প্রাইমারি টেটের অনেক ভিডিও আপলোড করেছি যে সমস্ত বন্ধুরা প্রাইমারি টেট পরীক্ষা দেবে তারা অতি অবশ্যই আগের ভিডিওগুলি দেখে নেবে বন্ধুরা তোমাদের কাছে আজকে যে সিলেবাসটি নিয়ে এসেছি সেই সিলেবাসটি সম্পূর্ণ বিগত বছরের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল পশ্চিমবঙ্গে এবং সি টেট পরীক্ষা অর্থাৎ সেন্ট্রাল টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে সমস্ত টপিকগুলি থেকে প্রশ্ন এসেছিল তার উপর ভিত্তি করে সিলেবাস নিয়ে আসা হয়েছে তোমাদের কাছে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সিলেবাস সম্পর্কে ধারণা হবে এবং সিলেবাস সম্পর্কে ধারণা হওয়ার জন্যই কিন্তু তোমরা খুব সহজেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বা সি টেট যেটাকে সেন্ট্রাল টেট বলা হচ্ছে বা কেন্দ্র সরকারের যে টেট পরীক্ষা হয় তো তার যে সিলেবাস তো ওই সিলেবাসে যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে তার মধ্যে প্রথম যে সাবজেক্টটি রয়েছে সেটি হলো চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্ববিদ্যা ঠিক আছে তো এই সাবজেক্টগুলি থেকে যে যে চ্যাপ্টারগুলো এখানে বলেছি এই কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং প্রত্যেকটা চ্যাপ্টার যদি ভালোভাবে দেখো আশা রাখছি খুব সহজে সিটেট এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটে খুব সহজে কোয়ালিফাই করবে কোনো প্রবলেম হবে না এবং এখানে যে সমস্ত টপিকগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা টপিক কিন্তু বিগত বছরের টেট পরীক্ষায় এই টপিকগুলি থেকেই কিন্তু প্রশ্ন এসেছে তো সেই অনুযায়ী আমি এই প্রত্যেক একটি টপিককে তোমাদের কাছে সাজিয়েছি যাতে তোমরা প্রত্যেকটা টপিক পরও ভালোভাবে এবং সেখান থেকে খুব সহজেই সেখান থেকে একটা সাফল্য পাও তো প্রথমেতেই যেটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড সাইকোলজি বাংলাতে যেটাকে বলছে শিশু শিক্ষা বা উন্নয়ন এবং শিশু মনস্তত্ত্ব এই সাবজেক্টের বা এই বিষয়ের যে চ্যাপ্টারগুলি রয়েছে সেগুলি হচ্ছে প্রথমত রয়েছে দেখো শিশু শিক্ষার নানা দিক এই চ্যাপ্টারটা পড়তে হবে শিশু শিক্ষার নানা দিক তোমরা যদি সাইকোলজির যদি কোনো বই থাকে বা যে সমস্ত বন্ধুরা ডি করেছো তাদের যদি বইগুলো দেখো তোমরা সেখানেতে দেখতে পাবে শিশু শিক্ষার নানা দিক বলে একটি চ্যাপ্টার রয়েছে তো এখানে প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের ওই ডিএড এর বইগুলিতে পেয়ে যাবে তো এই এই চ্যাপ্টারগুলি পড়ো দেখবে খুব সহজেই মনে রাখতে পারবে এবং ডিটেলসে পরও দেখবে ডিটেলসে পড়লে কি হবে না খুব সহজে মনে রাখতে পারবে এবং পরীক্ষাতে যেমন ধরনের প্রশ্নই দেখ না কেন সেগুলোর আনসার করতে পারবে প্রথম চ্যাপ্টারটি রয়েছে শিশু শিক্ষা নানা দিক অর্থাৎ শিশুদেরকে কিভাবে সহজে শিক্ষা দেওয়া যায় সেই সম্পর্কে এই চ্যাপ্টায় বিস্তারিতভাবে আলোচনা করা আছে তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে তারপরে হচ্ছে শিক্ষা মনোবিদ অর্থাৎ মনোবিদ্যাদের মতে শিক্ষা কি তাদের বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে এই শিক্ষা মনোবিদ চ্যাপ্টারটিতে তারপরে রয়েছে শিখন শিখনের উপাদান ও পদ্ধতি এর এটা একটা চ্যাপ্টার শিখন শিখনের উপাদান ও পদ্ধতি এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রকম শিখন এবং শিক্ষানে তাদের কীরকম উপকরণ বা তাদের কি কি উপাদান রয়েছে তাদের কীরকম পদ্ধতিতে শিক্ষণ বা শিক্ষা দিলে শিক্ষার্থীরা খুব সহজে মনে রাখতে পারবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে পরেতে পরে রয়েছে শিক্ষণ ও নির্দেশদান তারপরে রয়েছে বিকাশ ও তার বৈশিষ্ট্য অর্থাৎ বিকাশ কি বিকাশ কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি একটা শিশুর মধ্যে বিকাশ কখন থেকে শুরু হয় কোথায় যে শেষ হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে পরে রয়েছে স্মৃতি বিস্মৃতি এবং কল্পনা এই স্মৃতি বিস্মৃতি এবং কল্পনা এটা একটা চ্যাপ্টা তো এই চেপটাতেই কিন্তু এইগুলো পাঠ পাঠ করে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যদিও স্মৃতি বিস্মৃতি কল্পনার মধ্যেই পেশনা প্রক্ষ আবেগ মনোযোগ অনুরাগ এগুলো প্রত্যেকটাই কিন্তু এই চেপটার মধ্যে তোমরা যদি স্মৃতি বিস্মৃতি বলে একটা চ্যাপ্টার আছে তো সেখানে যদি দেখো দেখবি এগুলো প্রত্যেকটাই পাবে এগুলো একটার সাথে আর একটা কিন্তু লিঙ্ক রয়েছে তো দেখো এখানেতে এই চ্যাপ্টারটা হচ্ছে স্মৃতি বিস্মৃতি ও কল্পনা তারপরে রয়েছে পেশনা পক্ষ আবেগ মনোযোগ ও অনুরাগ বুদ্ধি বুদ্ধি বলে একটা চ্যাপ্টার রয়েছে তো সেখানে দেখবে বিভিন্ন রকম বুদ্ধাঙ্ক দেওয়া আছে যেটা খুব ইম্পর্টেন্ট তো কোন শ্রেণীর শিশুদের বা কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের বুদ্ধাঙ্ক কেমন কোন বয়সের বুদ্ধাঙ্ক কেমন হয় সেই সম্পর্কে এটা একটা টপিক তো এই বুদ্ধি চ্যাপ্টার থেকে দেখবে অনেক প্রশ্ন রয়েছে সেগুলো পড়বে তারপরে রয়েছে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব সম্পর্কেও অনেক প্রশ্ন রয়েছে ব্যক্তিত্ব চ্যাপ্টার থেকে এটা একটা বড় চ্যাপ্টার তো তো এটাও পড়বে ভালোভাবে দেখবে তারপরে রয়েছে শিক্ষণ এই শিক্ষণও একটা চেপটা তো এখানে তো শিক্ষণ সম্পর্কে বিভিন্ন ঋতু বিভিন্নভাবে বিস্তারিতভাবে আলোচনা করা আছে পরে রয়েছে সংবেদন তক্ষণ এটা একটা চ্যাপ্টার পরে আছে ব্যতিক্রমী শিশুদের শিক্ষা পদ্ধতি অর্থাৎ যে সমস্ত শিশুরা স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক শিশুর থেকে একটু দূরে রয়েছে মানে শারীরিকভাবে অক্ষম তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় তাদের শিক্ষাটা কীরকম হওয়া দরকার সেই সম্পর্কে এটা এই চ্যাপ্টারটা একটু উল্লেখ রয়েছে পরে রয়েছে বিদ্যালয় শিক্ষা অর্থাৎ বিদ্যালয়ে কিভাবে শিশুদেরকে শিক্ষা দেওয়া হয় তাদেরকে বিদ্যালয় বা শ্রেণীকক্ষের মধ্যে কিভাবে শিক্ষা দিলে তারা ভালোভাবে শিক্ষা লাভ করবে সেই সম্পর্কে এই চ্যাপ্টারটায় উল্লেখ রয়েছে পরে দেখো একটা দিয়েছি বিবিধ তোমরা যদি এই কয়েকটা এই যেগুলো আগে বললাম এই কয়েকটা চ্যাপ্টার যদি ভালোভাবে দেখো আদার্স আশা করি কোনো চ্যাপ্টারগুলো না দেখলেও তোমার মোটামুটি ওখান থেকে এইটটি কি তুমি নাইনটি পারসেন্টও কমন পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে এই যে আদার্স কথাটা লিখেছি বা বিবিধ কথাটা লিখেছি এই কারণেই আরও আছে তো সেগুলো পড়ার দরকার নেই আমরা সকলেই জানি যে প্রাইমারি বা তোমার যে সেন্ট্রাল টেট যেটা কেন্দ্র সরকারের তো সেখানে কিন্তু কোনো রকম নির্দিষ্ট একটা নিয়ম মেনে কিন্তু হয় না তবে বিগত বছরে কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন এসেছে তাই তোমাদের কাছে এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করলাম পরে দেখো পরে রয়েছে বাংলা এই বাংলা চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখো কি কী চ্যাপ্টারগুলো থেকে বাংলায় প্রশ্ন আসতে পারে তো আমরা জানি যে টেট পরীক্ষাতে বা সিটেট পরীক্ষায় প্রথমত যেটা থাকে এক নম্বর যে প্যাডাগি একটা কথা বলে দিই এখন কিন্তু প্রাইমারি টেট পরীক্ষায় আগে কিন্তু প্যাডাগি থেকে পাঁচটা কি চারটে প্রশ্ন থাকতো এখন রিসেন্টলি যেটা নিয়ম করেছে এনসিটি তো প্যাডাগি পোর্শন থেকে কিন্তু কমপক্ষে সাত থেকে দশটি প্রশ্ন থাকবে অর্থাৎ প্যাডাগি পার্টটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টের প্যাডাগি রয়েছে যদিও সাইকোলজি নিজে একটা প্যাডাগি তো সাইকোলজি আলাদা করে কোনো প্যাডাগি নেই তো বাকি যে সাবজেক্টগুলো চারটে রয়েছে বাংলা ইংরেজি পরিবেশ হ্যাঁ এই যে সাবজেক্টগুলো প্রত্যেকটারই প্যাডাগো ভাগ রয়েছে তো প্যাডাগরি পোর্শন থেকে বাংলার কি কি পড়বে দেখো এখানে প্যাডাগো পোর্শনের মধ্যে রয়েছে বাংলা ভাষা বিষয়ে আলোচিত এবং পদত্ব জ্ঞান বিষয়ে শিক্ষা ও তার গ্রহণীতা এই একটা চ্যাপ্টার তো এই চ্যাপ্টারটা তোমরা প্যাডাগি তোমরা যদি টেটের বই দেখো তো সেখান থেকে পেয়ে যাবে তো বেসিক্যালি যে তোমাদেরকে বলবো যেটা যে টেটের আদার্স অর্থাৎ বিভিন্ন যখন তোমরা টেট পরীক্ষা দিতে হবে আলাদা আলাদা মানে পাঠ পাট করে বই কেন দেখবে সেখানেতে প্রত্যেকটা বইয়েতে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন কিন্তু বা বিভিন্ন চ্যাপ্টার কিন্তু তুলে ধরা আছে কিন্তু একটি বই থেকে ধরো তুমি আমি বলছি ছায়া প্রকাশনের টেট চ্যালেঞ্জার কিনলে কিন্তু সেখান থেকে তুমি হয়তো পড়তে পারবে কিন্তু সমস্ত কিছুই ডিটেলসে পাবে না আর বেসিক্যালি যদি তোমরা ডিএডের বইগুলো ফলো করো তো খুবই ভালো হয় ডিএডের বইগুলোতে খুব ভালোভাবে আলোচনা করে দেওয়া আছে তো ডিএডের বইগুলো কিন্তু পড়তে পারো পরে রয়েছে দেখো ভাষা শিক্ষাদানের নীতি এটা একটা চ্যাপ্টার তো এখান থেকেও অনেক প্রশ্ন আসে তো আগেও এসেছিলো ভাষা শিক্ষাদানের নীতি এখান থেকে দেখবে দু সালের প্রাইমারি পরীক্ষাতে ভাষা শিক্ষাদানের নীতি থেকে চারটে প্রশ্ন এসেছিল প্যারাগি পোর্শনের পরে রয়েছে বাংলা ভাষা শোনা ও বলার ভূমিকা অর্থাৎ বাংলা ভাষা আমরা কিভাবে শুনলে খুব সহজে বলতে পারবো সেই সম্পর্কে এটা একটা টপিক পরে রয়েছে ভাষা শিক্ষার ব্যাকরণের গুরুত্ব ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে আমাদের বাংলা ভাষার গুরুত্ব ক ততখানি সেই সম্পর্কে এটাতে আলোচনা রয়েছে তারপর রয়েছে অসম পরিবেশের শ্রেণীকক্ষে ভাষা শিক্ষা দানের সমস্যা ও ও বিচ্যুতি অর্থাৎ পরিবেশের আমাদের যে স্বাভাবিকভাবে যে পরিবেশে আমরা শিক্ষা পাই তো সেই পরিবেশের মধ্যে যদি শিক্ষা দেওয়া হয় তো সেই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কি কি টুটি বা কি কী তার মধ্যে বিচ্যুতি দেখা যায় তো সেই সম্পর্কে এই টপিকটাতে আলোচনা করা রয়েছে পরে রয়েছে ভাষা ব্যবহারে দক্ষতা ও বৃদ্ধি ভাষা ব্যবহারের দক্ষতাও ও বৃদ্ধি অর্থাৎ কীভাবে ভাষা আমরা প্রয়োগ করলে আমাদের নিজেদের ভাষার বিষয়ে একটা ভাষার নিজেদের মধ্যে একটা ভাষার দক্ষতা বাড়বে বা ভাষার একটা ভাণ্ডার তৈরি হবে সেই সম্পর্কে এটাতে একটা বিস্তারিতভাবে আলোচনা রয়েছে তারপর রয়েছে ভাষা শিক্ষা ও বোধ পরীক্ষা এটা একটা চেপটা পরে রয়েছে শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ আমরা যে শিক্ষা সহায়ক উপকরণ বলতে কোনগুলো না এল যেটা বা টিএলএম যেটাকে আমরা বলি তো সেই টিএলএমের বিশেষত কি কী উপকরণগুলো রয়েছে যেমন ধরো ডাস্টার পয়েন্টিস্টিক এই সমস্ত ব্যাপারগুলো এখানে রয়েছে এগুলো দেখে নেবে তারপরে রয়েছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বোঝানোর উপায় অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিক দিক থেকে বা বলো বা কোনো ভাবে তারা পিছিয়ে পড়েছে যে আদার্স বা স্বাভাবিক শিক্ষার্থীদের কাছ কাছে বা তাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে তারা বিভিন্ন দিক দিয়ে তো তাদেরকে কিভাবে পুনরায় আবার স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা যায় সেই সম্পর্কে এটাও কিন্তু একটা টপিক তো এই টপিকটা পড়ে নেবে পরে দেখো ব্যাকরণের বাংলার বিশেষত বেশিরভাগ প্রশ্ন আছে হচ্ছে আমরা জানি বাংলার বেশিরভাগ প্রশ্ন টাই আসে ব্যাকরণ থেকে তো ব্যাকরণের যেগুলো করতে হবে ব্যাকরণের এগুলো করলেই এনাপ এর বাইরে আদার্স কিচ্ছু করার প্রয়োজন নেই দেখো ব্যাকরণের ক্ষেত্রে যেটা করতে হবে প্রথম হচ্ছে ধনীয় বর্ণের পরিচয় বিভিন্ন রকম বর্ণ তাদের নাম কোনটিকে কি বলা হয় সেই সম্পর্কে এটি জানতে হবে তারপরে হচ্ছে পদ পরিবর্তন পদ পরিবর্তন একটা টপিক বিভিন্ন রকম পদ থাকবে সেগুলোকে পরিবর্তন করতে বলবে সেই চ্যাপ্টারটা পড়তে হবে পরে রয়েছে বাক্য পরিবর্তন তো সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য আমরা সবাই জানি তো সেরকম বাক্য পরিবর্তন একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটাকে পড়তে হবে ভালো করে তো তারপরে রয়েছে কারক কারক কি 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 কারক রয়েছে সেই সম্পর্কে এটাতে বিস্তারিতভাবে আলোচনা আছে এই টপিকটা একটু ভালোভাবে পড়বে তারপরে রয়েছে সমাজ সমাজ টপিকটিতে সমাজ কি 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 সমাজ রয়েছে সেই সম্পর্কে জানতে হবে এবং কোনটিকে কোন সমাজ বলা হয় কখন কোন সমাজের ব্যবহার করা হয় সেই সম্পর্কে এটাতে রয়েছে তারপর রয়েছে সন্ধি সন্ধি কি 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 সন্ধি রয়েছে সন্ধির ভাগগুলি সবগুলি এগুলো তোমাদেরকে জানতে হবে তারপর রয়েছে দেখো বচন বচন পুরুষ সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্যাকরণের অংশ এগুলোকে কিন্তু পড়তে হবে তারপরে রয়েছে প্রবাদ প্রবচন এই প্রবাদ প্রবচন চ্যাপ্টারটাও ভালো করে দেখবে তো এখান থেকেও প্রশ্ন আসে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি অন্যান্য লিখেছি কারণ কেবল কেবলমাত্র তোমাদেরকে আগেই বললাম টেট বা সিটেট কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকে না এর থেকে বাইরে আদার্স ওরা প্রশ্ন ও আসলে অ্যাকচুয়ালি টেটের কিন্তু ও অফিসিয়াল সিলেবাস কিছু নেই যে এগুলো থেকেই প্রশ্ন আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না সেরকম কিছু নেই তবে এগুলো থেকে সাধারণত বেশিরভাগ প্রশ্ন বিগত বছরে এসেছে এবং পরবর্তী বছরেও আসারও সম্ভাবনা রয়েছে দেখো প্রাইমারি টেট বা সিটেট পরীক্ষায় পরবর্তী যে সাবজেক্ট সেটি হলো ম্যাথামেটিক্স আর প্রত্যেকটা বন্ধুই কিন্তু কম বেশি ম্যাথামেটিক্স করতে ভয় পাও আর ম্যাথামেটিক্স খুব কি বলবো ভালো সাবজেক্ট তুমি যদি একবার বুঝে যাও দেবে তোমার নিজেরও করতে খুব সুবিধা হবে আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমি ম্যাথামেটিক্সের অনেক ভিডিও এর আগে আলোচনা করেছি প্রাইমারি টেট সিটেট রেল এর সমস্ত অনেক ভিডিও ম্যাথামেটিক্সে আপলোড করেছি তো ম্যাথামেটিক্স ফ্যান যারা আছো যারা ম্যাথামেটিক্স করতে ভালোবাসো হ্যাঁ তারাও অতি অবশ্যই ম্যাথামেটিক্সের ওই ভিডিওগুলো দেখে নেবে বিভিন্নভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি মানে কোনো একটা অঙ্ক কঠিন অঙ্ক সেগুলো কীভাবে সহজভাবে করবে খুব অল্প সময়ের মধ্যে কোন পদ্ধতি অবলম্বন করলে সেই ম্যাথামেটিক্সগুলি বা সেই অঙ্কগুলি করতে পারবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে ডেসক্রিপশানে তোমরা চলে যাবে চ্যানেল ডিসক্রিপশানে তো সেখানে থেকে আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি তো ওখান থেকে তোমরা অতি অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে দেখবে খুবই উপকৃত হবে দেখো এই ম্যাথামেটিক্সেরও প্যাডাগি পোর্শনের কী কী প্রশ্ন রয়েছে সেগুলো বলে দিই দেখো প্রথমত যেটা রয়েছে গণিতের যুক্তিপূর্ণ চিন্তন অর্থাৎ গণিত শিখতে গেলে বা গণিত জানতে গেলে আমাদের কি কি দরকার প্রথমত সেগুলি এইটাতে আলোচনা করা রয়েছে পরে রয়েছে পাঠক্রমে গণিতের স্থান অর্থাৎ আমরা যে সিলেবাস যেটা বলছি হয়তো প্রাইমারির বা প্রাইমারির যে সিলেভাস মানে প্রাইমারি ছেলেদের আর কি প্রাইমারি শিক্ষার্থী যারা প্রাইমারি নিয়ে পড়াশোনা করছে প্রাইমারি স্কুলে যারা পড়ে তাদের যে পাঠ্যক্রমে গণিতের স্থানটা কতখানি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে এটার অবদান এই এই চ্যাপ্টার রয়েছে তারপরে রয়েছে গণিতের ভাষা গোষ্ঠী গণিত প্রথাগত প্রথা বহির্ভূত পদ্ধতিতে মূল্যায়ন শিখনের সমস্যাসমূহ অর্থাৎ কিভাবে শিক্ষার্থীদের শিক্ষা দিলে তারা শিক্ষা লাভ করবে কীভাবে শিক্ষা দেওয়া চলবে না সেই সম্পর্কে বিস্তারিতভাবে এই টপিকটাতে আলোচনা করা রয়েছে তো এই যে কটা বললাম এখানেতে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা এই প্যাটাগি পোর্শনের এই ছটা টপিক তোমরা দেখে রাখো দেখবে ওখান থেকে প্রশ্নগুলো যেগুলো আসবে সেগুলো খুব সহজে করতে পারবে এরপর আসছে মানে ম্যাথামেটিক্সের বা অঙ্কের যে যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেগুলি নিয়ে দেখো এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক এর আগে আমি ভিডিওতে আপলোড করেছি এই চ্যানেলেটি রয়েছে তোমরা অতি অবশ্যই চ্যানেলে চলে যাবে সেখান থেকে এই প্রত্যেকটা এই যে টপিকগুলি এই টপিকগুলো থেকে দেখবে ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে এবং খুব সহজে সমাধান করতে পারবে তো প্রথমত অঙ্কের ক্ষেত্রে বলে রাখি যে কোনো কম্পিটিটাইভ পরীক্ষাদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষত প্রাইমারি বা সিটের ক্ষেত্রে নয় যে কোনো কম্পিটিটাইভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সব থেকে যেটা বেশি অঙ্ক আসে যেগুলো থেকে সেই সেটি হচ্ছে অ্যারিথ্রোমেটিক্স মানে যেটা পাটিগণিত আর অ্যালজেব্রা থেকেও প্রাইমারিতে প্রশ্ন আসে তো খুবই কম এইট নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি না নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন এই পাটিগণিত থেকেই এসে থাকে তো প্রথমত এই পার্টিগুলি চ্যাপ্টার যেগুলো করতে হবে তোমাদের অঙ্কগুলো শিখতে হবে সেগুলি হলো সরল ও সমষ্টি যেটাকে সরলীকরণ বলা হয় ইংরেজিতে সিমলিফিকেশান বলছে যেটা তারপর রয়েছে দু নম্বরে সংখ্যাতত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেমের ভিডিও আপলোড করা আছে দেখে নেবে ওখানে এই সংখ্যাতত্ত্ব এই টপিকটা তোমাদেরকে দেখতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তারপর রয়েছে লোসাগু এবং গোসাগু অর্থাৎ যেটা এ এল সি এম আর এইচ সি এফ এল এম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল আর গোসাগু হচ্ছে যেটার ফুল ফর্ম হচ্ছে এইচ সি এফ যেটা বললাম যেটার ফর্ম হচ্ছে তোমার হায়েস্ট কমন ফ্যাক্টর এই যে এই জিনিসগুলো তোমাদেরকে লসাও গাছাও এবং সেখান থেকে বিভিন্ন প্রশ্ন বা সেগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে তারপরে রয়েছে গড় যেটা ইংরেজিতে বলছে অ্যাভারেজ পরবর্তীতে রয়েছে অনুপাত ও সমানুপাত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রফোশন তো তারপরে আছে শতকরা শতকরা যেটাকে আমরা ইংরেজিতে পার্সেন্টেজ বলছি পরবর্তীতে রয়েছে লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস পরবর্তীতে রয়েছে সময় কাজ অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক তারপরে আছে সময় এবং দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্স পরবর্তীতে রয়েছে মিশ্রণ মিশ্রণ হচ্ছে অ্যালিগেশন এই অ্যালিগেশনটা কিন্তু ভালোভাবে তোমরা দেখে রাখবে মিশ্রণ থেকে কিন্তু ভালো রকম অনেক রকম প্রশ্ন আসে পরে রয়েছে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারগুলি এই এগারোটা চ্যাপ্টার যদি অঙ্কগুলি তোমরা দেখো শুধুমাত্র প্রাইমারি টেট না যে কোনো কম্পিটিশান পরীক্ষায় অঙ্ক তো থাকে প্রত্যেকটা কম্পিটিশান পরীক্ষায় দেখবে এই এই চ্যাপ্টারগুলি থাকে কারণ এইগুলি হচ্ছে বেসিক্যালি চ্যাপ্টার এগুলো মেন চ্যাপ্টার এই যে এই চ্যাপ্টারগুলো তুমি যদি জানো খুব সহজে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা খুব সহজেই সফলতা লাভ করতে পারবে আর বিশেষত যেটা বীজগণিতের ক্ষেত্রে যেটা বললাম এই বীজগণিতের ক্ষেত্রে প্রারম্ভিক বীজগণিত বলে এখানে একটা দিয়েছি দেখো ছক তো প্রারম্ভিক বীজগণিত বলতে কি না বীজগণিতের বেসিক যে ধারণা রয়েছে তো সেখানে বিভিন্ন ফর্মুলা রয়েছে এগুলো জানবে ফর্মুলার ব্যবহার তো সেখানেতে এই ব্যাপারগুলো রয়েছে তো সেগুলো একটু মোটামুটিভাবে জানলেও হয়ে যাবে তো ম্যাথ পোর্শনটা কমপ্লিট হয়ে গেল এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ পরিচয় যেটাকে ইংরেজিতে বলছে এনভায়রনমেন্টাল সায়েন্স এই পরিবেশ পরিচয় বিষয়টা কিন্তু খুব ভাইটাল কারণ দেখবে অনেক বন্ধুরা হয়তো এটা ভাবে যে পরিবেশ পরিচয় তো ও প্রিপারেশান না নিলেও করে দিতে পারবো কিন্তু একদমই না পরিবেশ পরিচয়ে এমন কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো প্রিপারেশান ছাড়া একদমই করা সম্ভব নয় আর কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই প্রিপারেশান রাখতে হবে তো এই পরিবেশ পরিচিতির প্যাডাগি পোর্শনে যেগুলি রয়েছে যেগুলি পড়তে হবে সেগুলি হলো প্রথমত রয়েছে পরিবেশ বিদ্যার ধারণা অর্থাৎ পরিবেশ সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে জানতে হবে পরিবেশ কি পরিবেশ কি কি প্রকারের হ্যাঁ এই সম্পর্কে এটাতে আলোচনা রয়েছে তো দেখে নেবে তারপরে হচ্ছে পরিবেশের তাৎপর্য কতখানি সেটা জানতে হবে বিজ্ঞান ও সমা সমাজ বিজ্ঞানের সম্পর্ক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক কতখানি সেই সম্পর্কে এটাতে রয়েছে পরিবেশ শিক্ষার নীতিসমূহ এই এই চ্যাপটাতে পরিবেশ শিক্ষার বিভিন্ন নীতিগুলি এই চ্যাপ্টায় দেওয়া আছে তারপরে রয়েছে পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন পরিবেশের বিভিন্ন রকম মূল্যায়ন এই চ্যাপ্টার মধ্যে রয়েছে এরপর রয়েছে শিক্ষা সহায়ক উপকরণ এই পরিবেশ পাঠদানের ক্ষেত্রে কি কি শিক্ষা সহায়ক উপকরণগুলি প্রয়োজন বা কি কি শিক্ষা সহায়ক উপকরণগুলির সাহায্যে পরিবেশ পাঠটাকে খুব সহজে আয়ত্ত করা যায় বা শিশুরা কিভাবে খুব সহজেই এই শিক্ষা সহায়ক উপকরণগুলি ব্যবহার করে এই পার্টটিকে বা পরিবেশ পরিচিতি তাদের বিষয়টাকে নিজেদের মধ্যে গেথে দিতে পারবে সেই সম্পর্কে এই বিষয়টাই এই বা এই টপিকটাতে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে তো পরবর্তীতে যেটা পড়তে হবে পরিবেশের ক্ষেত্রে বিষয় অর্থাৎ পরিবেশ চ্যাপ্টার যেগুলি পড়তে পরিবেশ বিষয়ের যে চ্যাপ্টারগুলি তোমাদেরকে পড়তে হবে সেগুলি হচ্ছে পরিবেশ বলে একটা চ্যাপ্টার আছে সেখানে পরিবেশের বিভিন্ন ধারণা রয়েছে আর পরিবেশের বিভিন্ন পার্ট আমি আপলোড করেছি তোমরা অতি অবশ্যই চ্যানেল ডেসক্রিপশনে চলে যাবে তো সেখানেতে বিভিন্ন রকম লিঙ্ক রয়েছে পরিবেশের অঙ্কের সাইকোলজির প্রত্যেকটা লিঙ্ক ভিডিওর লিঙ্ক রয়েছে আমি ওখানে দিয়ে দেবো তো ওখান থেকে অতি অবশ্যই দেখে নেবে তো এই পরিবেশ বিষয়টা তোমাদেরকে জানতে হবে পরিবেশ কি 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 প্রকার পরিবেশ রয়েছে তো সেই সম্পর্কে এই টপিকটি তারপরে রয়েছে সম্পদ ও শক্তি আমরা অতি অব অবশ্যই কিন্তু সম্পদ এবং শক্তি থেকে প্রশ্ন আসে তো সম্পদ ও শক্তির চ্যাপটাটি পড়তে হবে পরে রয়েছে পরিবেশের অবক্ষয় ও মূল্যায়ন যেটা বর্তমানে একদম মানে সঠিক একটা চেপটা পরিবেশের অবক্ষয় আমরা প্রচুর পরিমাণে গাছপাল্লা কেটে ফেলছি তার বিনিময়ে পরিবেশে একটাও গাছপালা লাগাচ্ছি না তার ফলে কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে সেই সম্পর্কে এটাতে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে তো একটু দেখে নেবে তারপরে রয়েছে পরিবেশ সংরক্ষণ উন্নয়ন এবং আন্দোলন পরিবেশ বিষয়ক বিভিন্ন যে আন্দোলনগুলি রয়েছে সেই তার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এর আগে তো সেখানেতে দশ পনেরোটা আন্দোলন নিয়ে আলোচনা করেছিলাম পরবর্তী আন্দোলনটি আমি পরের ভিডিওতে আপলোড করব তোমরা আগের ভিডিওটি অতি অবশ্যই দেখে নেবে তারপর রয়েছে দেখো জনস্বাস্থ্য জনস্বাস্থ্য একটা চ্যাপ্টার রয়েছে তো সেখানে জনসংখ্যা বা জনগণনা অনুযায়ী বিভিন্ন রকম রুলস আছে তো সেই চ্যাপ্টারটা এখানে দেখতে পারবে তো সেই চ্যাপ্টারটাও এখানে দেখে নেবে পরের রয়েছে খাদ্য খাদ্য বাসস্থান সম্পর্কে চেপ্টা রয়েছে খাদ্য কী বাসস্থান বা খাদ্য এবং বাসস্থানের চাহিদা কীরকম বর্তমান সমাজে কী কী বাসস্থান বা আগেকার দিনের মানুষরা রকম বাসস্থানে তারা বসবাস করতো কি কী কী কৃষিজ ফসল হতো তারা কী কী খাদ্য আহার করতো এই সমস্ত বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে এরপরে রয়েছে ভ্রমণ বলে একটা চ্যাপটা আছে তোমাদের ডিএডের বইয়েতেও এই ভ্রমণ চ্যাপ্টারটি রয়েছে তোমরা ওখান থেকে পড়ে নেবে দেখবে খুব সহজেই এর সাফল্য পেয়ে যাবে প্রাইমারি টেট বা সিটেটের ক্ষেত্রে পরবর্তী যে সাবজেক্ট সেটি হচ্ছে ইংলিশ দেখো এখানেতে ইংলিশের আমি যে টপিকগুলি বলেছি তো এর বাইরে আদার্স কোনো টপিক কোনো পড়ার প্রয়োজন নেই এবং তোমাদের কোনো চাপ নেওয়ারও কোনো প্রয়োজন নেই জাস্ট এই টপিকগুলি পড়বে এর বাইরে কিন্তু সাধারণত আর প্রশ্ন আসে না তো ইংরেজির প্যাটাগরি পড়শনের জন্য যেগুলি তোমাদেরকে পড়তে হবে সেগুলি প্রথম যেটি হচ্ছে না ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার যে কাজ সে সে একটি টপিক তো এই টপিকটি তোমাদেরকে পড়তে হবে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানেতে আমরা যে ভাবের যে আদান প্রদান করি কথার মাধ্যমে একটা ইংরেজি ইংরেজি যারা ইংরেজিতে কথা বলে তারা ইংরেজি ভাষার মাধ্যমে তাদের কথার আদান প্রদান ঘটায় আমরা বাংলাতে কথা বললে একে অপরের সাথে তারা বাংলা ভাষার মাধ্যমে কথা বলি সেই সম্পর্কে অর্থাৎ ভাষার যে কাজটা সেই সম্পর্কে এই চেপটাতে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে তারপরে রয়েছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ ভাষা শিক্ষার যে নীতি সেই সম্পর্কে এই টপিকটি এই টপিকটি তোমাদেরকে পড়তে হবে তারপরে রয়েছে টিএলএম যেটা বললাম টিএলএম বা এলটিএম এটা হচ্ছে তোমার শিক্ষা সহায়ক একটা উপকরণ তো এই চ্যাপ্টারটা পড়বে তো এখানে বিভিন্ন রকম শিক্ষা সহায়ক উপকরণ রয়েছে তো এই ব্যাপারে এই টিএলএম চ্যাপ্টারটি দেখবে তারপরে রয়েছে লিঙ্গুয়েস্টিক স্কিল অর্থাৎ ভাষাগত দক্ষতা লিঙ্গুয়েস্টিক স্কিল বলতে ভাষাগত দক্ষতা এটা একটা চ্যাপ্টার তো এখান থেকে বিভিন্ন ভাষার বিভিন্ন দক্ষতা সম্পর্কে আলোচনা করা আছে তো এটা দেখবে তারপরে রয়েছে রোল অফ গামার অর্থাৎ ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা কতখানি সেই সম্পর্কে এটা বিস্তারিতভাবে আলোচনা করা আছে আগেই বললাম বাংলার ক্ষেত্রেও ছিল রোল অফ গামার অর্থাৎ ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে ভূমিকা কীরকম ইংরেজিতেও রয়েছে যে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে ইংরেজিতে ব্যাকরণস যদি আমি শিখি তাহলে ইংরেজিতে আমার কি কী কাজে লাগে তো সেই সম্পর্কে এটাতে আলোচনা করা রয়েছে পরে রয়েছে লার্নিং ডিসঅ্যাবিলিটিস অর্থাৎ শিক্ষা অক্ষমতা এই শিক্ষা অক্ষমতা বলে একটা চ্যাপ্টার রয়েছে তো এই চ্যাপ্টারটাও ভালো করে দেখে রাখবে পেটাগি পোর্শনের তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে তারপরে গামার পোর্শনের জন্য যেগুলি পড়তে হবে যেটি হচ্ছে মেন ইংরেজি গামার পোর্শন থেকে যেগুলি পড়তে হবে সেটি হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আর্টিকেল এবং প্রি এই চ্যাপ্টারটি তোমাদেরকে পড়তে হবে তারপরে হচ্ছে সিনোনিমস সিনোনিমস বলতে কি না যেগুলো হচ্ছে পুতির শব্দ পুঁতির শব্দ যেগুলি সেগুলি সেগুলিকে বলছে সিনোনিমস এই সিনোনিমস সম্পর্কে জানতে হবে তারপর রয়েছে অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ যেগুলি সেগুলিকে বলছে অ্যান্টোনিমস এই অ্যান্টোনিমস সম্পর্কে জানতে হবে তারপর রয়েছে নাম্বার অ্যান্ড জেন্ডার্স অর্থাৎ লিঙ্গ পরিবর্তন পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ এই সমস্ত যে লিঙ্গ পরিবর্তনের যে চ্যাপ্টার তো এই চ্যাপটাতে লিঙ্গ পরিবর্তন সম্পর্কে আলোচনা করা রয়েছে তো এগুলো পড়বে পরে রয়েছে ফেজাল ভাব বা গ্রুপ ভার্ব তো ফেজাল ভার্ব আর গ্রুপ ভাব কি তো সেই সম্পর্কে এই চ্যাপ্টারটি রয়েছে তো ফেজাল ভার্ব কী সেই সম্পর্কে তোমরা জানবে কোন ক্ষেত্রে কোন ফেজাল ভাব ইউজ করতে হয় সেই সম্পর্কে এটাতে বিস্তারিতভাবে আলোচনা করেছে অনেক নীতিমালা রয়েছে ফেজাল ভার্বে তো সেগুলি একটি দেখে রাখবে বেসিক্যালি মেন মেন যেগুলি রয়েছে সেগুলি একটু দেখবে তারপর রয়েছে ইডমস ইডমস বলতে তোমার বাগধারা অর্থাৎ বাংলার যে যেটাকে আমরা বাগধারা বলি সেই বাগধারার একটি টপিক ইংরেজিতে রয়েছে তো সেই টপিকটি এখানে বিভিন্ন রকম বাগধারা রয়েছে তো সেই বাগধারাগুলি তোমরা দেখবে বন্ধুরা আমি তোমাদেরকে প্রাইমারি বা সিটেট পরীক্ষার যে সিলেবাসটা দিলাম তোমরা বাড়িতে ভালো করে এই সিলেবাসটা দেখে প্র্যাকটিস করতে থাকো বা পড়তে থাকো দেখবে খুব সহজেই প্রাইমারি বা সিটেট পরীক্ষায় খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর প্রত্যেক বন্ধুরা যে সমস্ত বন্ধুরা প্রাইমারি টেট পরীক্ষা দেবে তোমাদের যদি এরকম কোনো বন্ধু থাকে অতি অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও যে এই টপিকগুলি পড়লে প্রাইমারি পরীক্ষায় খুব সহজে সফলতা অর্জন করতে পারবো কারণ সিলেবাস সম্পর্কে কিন্তু অনেকে ধারণা থাকে না সেই কারণে কি হয় না পরীক্ষার হলেতে গিয়ে যে আমি ভালো পড়েছি ঠিকই কিন্তু পরীক্ষার হলেতে গিয়ে সেখানে যে কমন পায় না তো সিলেবাসটা মেন কিন্তু আমাদেরকে জানতে হবে আর সিলেবাস ওয়াইজ যদি পড়া হয় তো সেখান থেকে অনেক কিন্তু কমন পাওয়া যায় বন্ধুরা খুব ভালোভাবে তোমরা পড়াশোনা করো দেখবে সফলতা একদিন আসবেই আর কষ্ট করলে তবেই সফলতা আসে কষ্ট না করলে কিন্তু সফলতা একদমই আসবে না তো পড়তে থাকো দেখবে খুব সহজেই সফলতা পাবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তী সময়ে তোমাদের কাছে নিয়ে আসবো এই এডুকেশনাল সম্পর্কিত আরও অন্য কোনো টিপস ততক্ষণ বন্ধুরা সকলে সুরক্ষিত থাকবে ভালো থাকবে ধন্যবাদ